আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শীতের দিন চলতেছে, শীতের দিনে আমরা আসলে সবাই একটু সমস্যায় থাকি, কষ্ট থাকি শীতের জন্য। বিশেষ করে বুড়ো মানুষের আর ছোট বাচ্চাদের বেশি কষ্ট হয়। তো যাই হোক, সেই দিকে আমরা খেয়াল রাখবো। যাদের বাসায় বুড়ো মানুষ আছে এবং বাচ্চা আছে ওদের প্রতি আমরা বিশেষ খেয়াল রাখবো। তো আজকে দেখাবো আপনাদের সাথে আমি চিংড়ি মাছ রান্না করা। এটা গলদা চিংড়ি, এখানে প্রায় 1 কেজির মতো গলদা চিংড়ি আছে। তো এই মাছটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি, কেটে নিয়ে মাছটাকে দেখেন ধুয়ে নিচ্ছি। এই মাছটাকে সুন্দর করে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে। এই মাছটার মাথা থেকে কিভাবে ময়লা ফেলতে হয়, রক ফেলতে হয়, এই আমার দুটা ভিডিও দেওয়া আছে চ্যানেলে, ঢুকে সেই দুটা ভিডিও দেখে আসতে পারেন যে এই গলদা চিংড়ি মাছ থেকে কিভাবে রক ফেলতে হয়, কারণ রকটা ফেলে দিয়ে রান্না করাই ভালো। তো আমি এখান থেকে 8 পিসের মতো মাছ নিছি। এই মাছটাকে এখন আমি একটু হলুদ দিব, একটু মরিচ দিব। তো হলুদ আর মরিচ দিয়ে সামান্য একটু লবণও দিব। তো দেখেন অল্প দিতে হবে, বেশি না, একটু লবণও দিব। তো লবণ দিয়ে এবার আমি এটাকে একটু ভালো মতো মেখে নিচ্ছি। সামান্য পরিমাণে দিবেন আন্দাজ করে। তো এখন আমি এটাকে ভালো মতো মেখে নিচ্ছি, মেখে নিয়ে আমি ভেজে নিচ্ছি। দেখেন চুলায় দিয়ে দিচ্ছি, আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো তেল দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। তো অনেকে আবার না ভেজেও রান্না করে, আমি আবার ভেজেই রান্না করি। তো যেইভাবে খান সেইভাবেই আপনি করবেন, সমস্যা নাই। তো এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি, বেশ কিছু পেঁয়াজ কুচি নিছি, টমেটো কুচি নিছি, ধনে পাতা নিছি, আর নিছি দুটো কাঁচামরিচ। তো এই জিনিসগুলি আমি দিব। তো সেই সাথে আরও নিছি হলুদের পাউডার, সাথে নিছি মরিচের পাউডার এবং রসুনের পেস্ট এবং আদার পেস্ট। তো এই জিনিস দিয়ে আমি এই জিনিস আজকে চিংড়ি মাছটা বুনো করব। তো চিংড়ি মাছটা বোনার জন্য একটা টিপস থাকবে, এই টিপসটা অনেকেই জানেন না, টিপসটা আমি বলে দিব ভিডিও লাস্ট প্রান্তে। তো অপেক্ষায় থাকেন টিপসটা কি। তো দেখেন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন এই পানির মধ্যেই মশলাটা দিতে হবে। তো মশলাটা দিলে আমি ভালো মতো কষিয়ে নিব। তো দেখেন মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির বেশি মজা বা টেস্ট থাকে। এটা কিন্তু আমি আমার প্রায় ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারিটা কিন্তু তত টেস্টি হবে খেতে এবং মজা লাগবে। সেই জন্য মশলা কষানোর প্রতি একটু বিশেষ খেয়াল রাখবেন বা ধ্যান রাখবেন। তো মশলা যদি ভালো মতো কষান তাহলে আপনি তরকারির চেহারাটা দেখবেন এবং খাওয়ার সময় দেখবেন এটা কতটা টেস্ট হয়েছে এবং স্বাদ হয়েছে। এই জিনিসটা কিন্তু আসলে নতুনরা বুঝতে পারে না, ওরা খুব ছটফট করে, তাড়াহুড়া করে রান্না করে শেষ করে ফেলে। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেছে, এখন এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটোগুলা। তো টমেটোগুলো একটু সিদ্ধ হতে হবে, সেই জন্য আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ লবণ কিন্তু দুইবারে দেওয়াই ভালো, একবারে দেওয়া ভালো না, একটু বেশি হয়ে গেলে পুরো তরকারির স্বাদই নষ্ট হয়ে যাবে, পরিবারের সবার হাত থেকেই বকাই খেতে হবে। তো সেই জন্য লবণটা সবসময় একটু চেখে দেওয়া ভালো বা দেখে দেওয়া ভালো। তো লবণটা দিয়ে আমি টমেটোগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার আমি এই টমেটোগুলোকে একটু ঢেকে দিব, কারণ ঢেকে দিলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবং একটা সফট ভাব হবে। দেখেন আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম এবং ঢাকটা উঠিয়ে নিয়েছি, বুঝাই কিন্তু যাচ্ছে যে এটা ঢাকা ছিল। এবং দেখেন টমেটো কী সুন্দর সফট হয়ে গেছে, মানে আগে যে একটা শক্ত ভাব ছিল সেই শক্ত ভাবটা কিন্তু নাই, এখন কিন্তু টমেটোটা সফট এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে ছিল, মিডিয়ামের চেয়ে কম ছিল। তো এবার আমি এই সফট টমেটোর মধ্যেই একটু পানি দিয়ে দিলাম, অর্থাৎ ঝোল দিয়ে দিলাম। এই ঝোলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, যে ভেজে রাখছি চিংড়ি মাছগুলো সেই ভাজা মাছগুলো দিয়ে দিব। তো এইভাবে যদি গলদা চিংড়িটা রান্না করেন তাহলে কিন্তু খেতে খুব টেস্ট হয় এবং মজা হয়। তো আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা একটু কম মনে হচ্ছিলো, তো সেই জন্য আরও একটু পানি দিয়ে দিলাম। তো এখন এই পানির মধ্যেই কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দিব, কারণ মাছের মধ্যেও কিন্তু আবার মশলাটা যেতে হবে। তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ক্যামেরাটা একটু নড়াচড়া হয়েছে সেই জন্য কালারটা একটু অন্যরকম আসছিলো। দেখেন আমি 8 পিস মাছটি কিন্তু এখানে দিয়ে দিছি। এবার আমি এই মাছটা দেওয়ার পরে আবারও কিন্তু একটু ঢাকা দিয়ে দিব, যাতে করে মশলাটা মাছের ভিতরে ঢুকে, কারণ ঢাকা কিন্তু দিয়ে দিবেন, কারণ তাহলে মশলাটা মাছের মধ্যে ঢুকবে এবং তরকারির যে কালারটা সেটাও কিন্তু সুন্দর হবে এবং তরকারির যে গ্রান সেটাও কিন্তু ঠিক থাকবে। এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন সবসময়, ক্যামেরার জন্য কিন্তু তরকারির কালারটা উঠানামা করতেছে, কারণ মোবাইলটা আমার হাতে নাড়াচাড়া করতেছে, তো সেই জন্য। তো দেখেন আমি কিন্তু ঢাকনাটা নামিয়ে নিছি এবং দেখেন ঝোলটাও কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, অর্থাৎ ঝোলটা একটু কমে আসছে। দেখেন এইবার কী সুন্দর লাগতেছে দেখতে, অনেক সুন্দর লাগতেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ 2 টুকরো, এবং কাঁচামরিচ 2 টুকরো দেওয়ার পরে আমি দিয়ে দিব কুচানো ধনে পাতাগুলা। তো এই ধনে পাতা দিয়েই আমি অল্প সময় পরে একটি নামিয়ে নেব,
বলছিলাম টিপস বলে দিব। টিপসটা হচ্ছে গিয়ে রসুন বাটা, চিংড়ি মাছের মধ্যে কিন্তু রসুন বাটা কম দিতে হয়, অন্যান্য মশলা যা দিবেন সেই তুলনায় কিন্তু রসুন বাটা খুব কম দিবেন, কারণ রসুন বাটাটা কিন্তু চিংড়ি মাছ তত একটা নিতে পারে না, তখন একটা এক্সট্রা গন্ধ লাগে। তো এই ছিল টিপস, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।